ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে গুগল অথেন্টিকেটরটা হচ্ছে ইনস্টল করতে হবে, দেন হচ্ছে এটাতে প্রবেশ করতে হবে। তো দেখেন গুগল অথেন্টিকেটরটা আমি অন করলাম, তো অন করার পর এখানে গেট স্টার্টে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখানে হচ্ছে এন্ট্রি কি সেট আপ রয়েছে এটা আমাদেরকে সেট আপ করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে হচ্ছে কে স্টেডিয়াম যে সফটওয়্যারটি রয়েছে এটাতে আমরা কানেক্ট করব, এটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পর সিম্পলি হচ্ছে আমাদেরকে হচ্ছে এটাতে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিন যে আইকন আছে এখানে ক্লিক করব, দেন সাইন আপে ক্লিক করে দিব। তো সাইন আপে ক্লিক করার পর আমাদের যে ফর্মটা রয়েছে এটা আমাদের নাম অ্যাড্রেস দিয়ে ফিল আপ করবো। দেন হচ্ছে আমরা সাইন ইনে ক্লিক করব, এখানে প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে এটা স্টার্টে ক্লিক করে দিব। তো স্টার্টে ক্লিক করার পর এখানে যে কপি লেখা আছে এটাতে আমরা কপি করব। তো কপি করার পর আমাদের কাজ কি, আমরা হচ্ছে অথেন্টিকেটরটা যেটা আমরা ইনস্টল দিতাম ওইটাতে চলে আসবো। দেন হচ্ছে এখানে কি অপশনে লিখে দিব, দেন হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো অ্যাড অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমাদের একটা 6 ডিজিটের নাম্বার দিয়েছে, এটা আমরা কপি করব। তো কপি করার পর আমাদের কাজ কি, এখানে চলে যাব, দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের আরেকটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ রেজিস্ট্রেশন, তো এটাতে চলে আসলো। দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেলো।